দুই দিনের সরকারি সফর ঢাকা এসেছেন সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। সকাল 11টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি তাকে স্বাগত জানান। ভারত বাংলাদেশ যৌথ পরামর্শ কমিটি জেসিসির বিভিন্ন খাতের দ্বিপাক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলো খুঁজে দেখতে এবার আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত 1129টি সীমান্ত নকশার মধ্যে 1094টি আনুষ্ঠানিকভাবে বিনিময় হতে পারে। এছাড়া একটি সমঝোতা স্মারক ও দ্বৈত কর পরিহার চুক্তির সঙ্গে একটি নতুন ধারা যোগ হবার কথা রয়েছে সালমান খুরশিদের সফরে।